অনেক ভাবনা চিন্তা করে শেষমেশ একদিন ট্রেনে চেপে বসলাম। কদিন ধরে যা হাঁসফাঁস গরম, তার উপর কাজের চাপ, সব মিলিয়ে একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। এমন একটা শর্ট ট্রিপ সত্যিই খুব দরকার ছিল। মাঝে মাঝে একঘেয়ে কাজের চাপ থেকে ছুটি না নিলে কাজ করার উদ্যমটাই হারিয়ে যায়। অথচ সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করলে আরেক বিপদ, একজন ছুটি পাবে তো আরেকজনের এমার্জেন্সি কাজ। ফলে যতবারই সব বন্ধুবান্ধব মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছি, ততবারই হয় শুরুতেই অথবা একেবারে ঘুরতে যাওয়ার দিনের কাছাকাছি এসে সব ভেস্তে গেছে। তাই এবার আর কারো জন্য অপেক্ষা করিনি, এমনকি কাউকে জানাইনি পর্যন্ত। এর অবশ্য আরেকটা কারণ আছে, যাদের সঙ্গে প্রতিদিন দেখা হয় অথবা কথা হয়, তাদের সঙ্গে পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক না কেন, কথাবার্তা আলোচনা সেই একঘেয়ে দৈনন্দিন জীবন নিয়েই হতে থাকে। আর এই মুহূর্তে আমার প্রয়োজন সমস্ত একঘেয়েমি থেকে মুক্তি। ও, নিজের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি অজিত, না না, সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির সহচর নই। আর যতদূর জানি আমার এই নামের পিছনে তার কোনো অনুপ্রেরণাও নেই। বেসরকারি একটা ব্যাংকে অন্যের টাকার হিসাব রাখি, এটাই আমার পেশা। থাক সে প্রসঙ্গ, একঘেয়ে জীবনের কথা বলতে সত্যি ভালো লাগছে না। চলেছি পেয়ারা নামে একটা ছোট্ট গ্রামে। গঙ্গাপুর রেল স্টেশনে নেমে আরও প্রায় এক ঘন্টার পথ, সেখানে আমার এক বন্ধু থাকে, নাম পলাশ। ওর ফোন নাম্বারটা একসময় নিয়েছিলাম, কিন্তু এখন আর কোনোভাবেই সেটায় যোগাযোগ করতে পারছি না। যতবারই ফোন করেছি, অচেনা একজন মহিলা ফোনটা ধরছে আর বলছে রং নাম্বার। অগত্যা ফোনে যোগাযোগের আশা ছেড়ে দিয়ে কপালের উপর দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়েছি। কলেজে পড়ার সময় আমার বন্ধুত্ব হয়েছিল ঋষিকেশ নামে একটি ছেলের সাথে। ওর গ্রামের বাড়ি এই পেয়ারায়। ওর সাথেই একবার ঘুরতে গেছিলাম পলাশের বাড়িতে, সেখান থেকেই পরিচয়। এখনো ভাষা মনে আছে সেবারের কথা। ছবির মতো সুন্দর একটা গ্রাম, চারিদিকে গাছপালায় ভরা, বিস্তীর্ণ চাষের জমি, পুকুর, খালবিল, প্রকৃতির মোহময় গন্ধে চারদিক ম ম করছে। পলাশ সেবার একটা কথা বলেছিল, যা শুনে আমার শহুরে জীবন নিয়ে বড্ড আফসোস হয়েছিল। ও বলেছিল, এখানে সকাল সকাল ঘুম ভেঙে যায় নতুন ধানের গন্ধে। আমি অনেক চেষ্টা করেও সেই গন্ধ পাইনি। হয়তো শহুরে রুক্ষ আবহাওয়া আমার ঘ্রাণেন্দ্রিয়তে কংক্রিটের আবরণ জমিয়েছে। আমাদের চারপাশে এত সুযোগ সুবিধা, এত আনন্দের উপাদান, এত ঝলমলে আলো, ভোগ বিলাসের ছড়াছড়ি, তবুও যেন সেদিন নিজেকে বড্ড নিঃস্ব মনে হয়েছিল ওই গ্রাম্য পলাশের সামনে। ট্রেন ছুটে চলেছে দুর্বার গতিতে, স্টেশন এলে সাময়িক বিরতি, আবার ছুটে চলা পরবর্তী স্টেশনের লক্ষ্যে। কত ফেরিওয়ালা স্টেশন থেকে উঠছে, নেমে যাচ্ছে পরবর্তী স্টেশনে, আবার কত মানুষ সহযাত্রী হয়ে চলেছে একই পথে, যে যার নির্দিষ্ট গন্তব্যে ঠিক নেমে যাবে। এই দুরন্ত গতি একসময় থমকে যাবে অন্তিম স্টেশনে। রায়নগর চলে এসেছে, এর পরের স্টেশন গঙ্গাপুর। যতটুকু মনে আছে তাতে স্টেশন থেকে নেমে রিক্সায় চেপে প্রায় আধ ঘন্টা মতো যেতে হয়, তারপর একটা নদী পড়ে, সেই নদীতে খেয়া পার হয়ে হেঁটে আরও 20 মিনিট মতো। বেলা পড়ে এসেছে, এতক্ষণ রেললাইনের ধারে যে বিস্তীর্ণ ধান ক্ষেতের দিগন্তরেখায় রক্তিম সূর্যের আভা দেখা যাচ্ছিল, তা প্রায় মিলিয়ে এসেছে। সমস্ত আকাশে কেমন একটা সাদা কালো ছোপ ছোপ, মনে হয় মেঘ জমেছে। যা গরম আবহাওয়া, তাতে এক পশলা বৃষ্টি হলে মন্দ হয় না। ট্রেন গঙ্গাপুর স্টেশনে এসে থামল। আমার কাছে জিনিসপত্র খুব বেশি কিছু নেই, একটা মাত্র পিট ব্যাগ, সেটা হাতে ঝুলিয়ে নেমে পড়লাম। আমার সাথে সারা ট্রেন থেকে
আরও দু চারজন নামল, কিন্তু ট্রেন চলে যাওয়ার আগে তারা আবার ট্রেনে উঠে পড়ল। ব্যাপারটা বেশ অদ্ভুত। আমাদের শহুরে রেল স্টেশনে তো কল্পনাই করা যায় না একটা গোটা ট্রেন থেকে একজন মাত্র যাত্রী নামবে। এবার একটু চা দরকার। আগে দেখতে হবে স্টেশনে কোথায় চায়ের দোকান আছে। এদিকে সিঙ্গেল লাইন, তাই একটাই মাত্র প্ল্যাটফর্ম। আগে যখন এসেছিলাম তখন ভালো করে কিছুই দেখা হয়নি। কিছুটা তাড়াহুড়ো করেই পৌঁছেছিলাম পলাশের বাড়িতে। এবার তো কোনো তাড়া নেই, নিজের মতো ঘুরে ফিরে দেখে শুনে ধীরে সুস্থে পৌঁছাব। এখনও কিছুটা আবছা আলো রয়েছে। সেই আলোতে চারদিকে তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মের উপর কোনো দোকানপাট, এমনকি টিকিট কাউন্টার পর্যন্ত নেই। প্ল্যাটফর্মের মাঝ বরাবর কিছুটা নেমে গিয়ে একটা ছোট্ট টিকিট কাউন্টার, সেখান থেকে একটা মেঠো পথ এগিয়ে গেছে। প্ল্যাটফর্মের ধার ঘেঁষেই ধান ক্ষেত শুরু হয়েছে। তার মধ্যে দিয়ে মেঠো পথ 100 গজ মতো এগিয়ে একটা রাস্তার সাথে মিশেছে। রাস্তা আর মেঠো পথের সংযোগস্থলে দুটো ঘুমটি দেখা যাচ্ছে, হয়তো ওখানে চায়ের দোকান থাকতে পারে। টিকিট কাউন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় একবার উঁকি দিলাম। কাউন্টারের ছোট্ট ফাঁক দিয়ে ভিতরের লোকটার দিকে চোখ পড়তেই মনটা কেমন খচ করে উঠল। অদ্ভুত চেহারার একটা লোক, সঠিক বয়স আন্দাজ করা মুশকিল, তবে মনে হলো 60-65 তো হবেই। চোখ দুটো যেন অনেক গভীরে, রুক্ষ চেহারা। কাউন্টারে দেখলাম টিকিটের জন্য কোনো কম্পিউটার নেই। অবশ্য ছোট স্টেশনে এমন হয়েই থাকে, আগে থেকে প্রিন্ট করা টিকিটে শুধু সময় লিখে দেয়া হয় যাত্রীকে। কিন্তু লোকটার চেহারাটা একটা প্রশ্নচিহ্ন তৈরি করল আমার মনে। লোকটা কি সত্যি রেলের কর্মচারী? যাক, এসব অহেতুক ভাবনা ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। মেঠো পথ ধরে এগিয়ে গেলাম ঘুমটিগুলোর দিকে। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে আরও গাঢ় হচ্ছে, তবে ঘড়ির কাঁটা বলছে 6টা বাজে। এখনই এতটা অন্ধকার হওয়ার কথা নয়, মনে হয় মেঘের জন্যই এমনটা হয়েছে। চারদিক কেমন যেন গুমোট হয়ে আছে, এক ফোঁটা বাতাস নেই, গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। ঝড় উঠবে নাকি? তাহলে তো সত্যি বিপদ। একটু বৃষ্টি হলে মন্দ হতো না, কিন্তু ঝড় এলে সত্যি সমস্যা হবে। একে এই অচেনা অজানা জায়গা, তার উপর নদী পার হতে হবে, কি যে হবে। এমন সময় আকাশে একটা আলোর ঝিলিক খেলে গেল। আমি তাড়াতাড়ি হেঁটে ঘুমটির কাছে পৌঁছালাম। একটা ঘুমটি খোলা আছে, সেখানে একজন বয়স্ক লোক বসে আছে। পাশে টিমটিম করে একটা হ্যারিকেন জ্বলছে, আর একটা উনুনে চা ফুটছে। কিন্তু আশেপাশে কোথাও কোনো রিকশা চোখে পড়ল না। ঘুমটির সামনে একটা ছোট বেঞ্চি, সেখানেই বসে পড়লাম। দোকানিকে উদ্দেশ্য করে বললাম, কাকা একটা চা দিও। আচ্ছা বলছি, এখানে রিকশা পাওয়া যাবে না? তা বাবু, এখান থেকেই পাওয়া যায়, কিন্তু এখন আর পাবেন কি না বলতে পারবো না। তা আপনি যাবেন কোথায়? আমি ওই পেয়ারায় যাব। আরে বাপ রে, সে তো গাং পার হতে হবে। তা আপনি আসছেন কোথেকে? কলকাতা। এখন কি করে যাওয়া যায় বলতে পারবে? এ কি আর কলকাতা শহর বাবু, সন্ধি নামলে এখানে কেউ আর বার হয় না। একটু খাড়ান এখানে, দেখেন যদি কোনো রিক্সা আসে। এই নেন চা। একটা মাটির ভাড়ে করে ধোঁয়া ওঠা গরম চা আমাকে এগিয়ে দিল লোকটা। ভাড়টা হাতে নিয়ে ঠোঁটে ছোঁয়াতে যাব, অমনি প্রচণ্ড জোরে একটা বিদ্যুৎ চমকে উঠল, আর সাথে সাথে একরাশ ঝোড়ো হাওয়া যেন হঠাৎ এসে পাগলের মতো হুটোপুটি করতে লাগল। হাওয়ার দাপটে আলোর একমাত্র সম্বল হ্যারিকেনটা দপ করে নিভে গেল। শুরু হলো প্রচণ্ড কালবৈশাখী, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে অন্ধকারের বুকে।
মুহূর্তে চারপাশ আলোকিত হয়েই আবার মিলিয়ে যাচ্ছে। ঝোড়ো হাওয়া যেন তীব্র আক্রোশে আছড়ে পড়ছে। দোকানি ভিতরে ঢুকে বসতে বলল, তাই করলাম। এবার সত্যিই দুশ্চিন্তা হচ্ছে। একে এই প্রত্যন্ত গ্রাম, তার উপর এই ঝড়ের দাপট, আর তার চেয়েও বড় চিন্তা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য কোনো রিক্সা নেই। কী যে করি, এই ঝড় বৃষ্টির মধ্যে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায়ও নেই। দোকানের মধ্যে জায়গা খুবই কম। দোকানি আর আমি প্রায় মুখোমুখি বসে আছি। বাইরে প্রকৃতির তাণ্ডব চলছে। হঠাৎ মনে পড়ল, এখন তো আমের সময়। এই ঝড়ে নিশ্চয়ই পলাশের বাগানে টুপটাপ আম পড়ছে। ওহ, একবার পৌঁছাতে পারলে কি আনন্দ যে হবে! ঝড়ের একঘেয়ে শব্দ শুনতে শুনতে এই সব কথাই ভাবছি। এমন সময় দোকানি কেমন যেন অদ্ভুত কণ্ঠে বলে উঠল, বাবু, পেয়ারা গ্রামের খবর কিছু জানেন? কেন বলো তো, আপনি কিছু শোনেননি? না তো। ভয়ঙ্কর অবস্থা বাবু। জটাগুড়ি নামে একজন ছিল ওই গ্রামে। বহুদিন ধরে এই সে গ্রামে ঝাড়ফুঁক টুকটাক করি বেড়াত। লোকজনও বিশ্বাস করি তার কাছে যেত, শুনেছি উপকারও হতো। আমিও একবার গেছিলাম তার কাছে। উড়ি জঙ্গলের মাঝে একটা ঝুপড়িতে থাকত। সেখানে একটা মাটির চাতাল ছিল, আর তার চারপাশে মনসা গাছ। সে গাছগুলো জানেন বাবু, সবুজ না, একেবারে রক্তের মতো লাল পানা। মনসা মানে ফণি মনসা? আরে হ্যাঁ হ্যাঁ, আমরা গ্রামে গায়ে ওটারে মনসাই বলি। হতে পারে হয়তো ওটা ওই রকম কোনো লাল জাতের গাছ হয়। না না বাবু, জাত পাত না, আমি নিজের চোখে স্পষ্ট দেখিছি। আচ্ছা ঠিক আছে, তারপর কি হয়েছে সেখানে? বছর খানিক আগে ওই গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো হঠাৎ হাইরে যেতে লাগলো, আর হাইরে যাওয়ার কদিন পর তাদের নলিকাটা লাশ পাওয়া যেতে লাগলো বনে বাদারে। গ্রামের লোকজন ভয়ে একেবারে কাঁপতে লাগলো। কিন্তু কি করি যে কি হচ্ছে তার কোনো কুল কিনারা হোক। পুলিশ আসলো, গ্রামের লোকদের কত কথা জিজ্ঞেস করলো, কিন্তু শেষ বেশ কিছুই হলো না। লোকজন শেষে বাচ্চাদের ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিল। রাতে দিনে কখনোই ঘরের বাইরে বেরোনো বারণ। এরপরেও একটা ঘটনা ঘটে। গ্রামের মোড়ল অবনী বারুসদের বাচ্চা মেয়েটাকে একদিন আর খুঁজে পাওয়া যায় না। সকলের মাথায় হাত, অনেক খোঁজাখুঁজি করি। যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন একজন এসে খবর দিল, অতি অমাবস্যায় জটাবুড়ি নাকি তার বেদিতে বসে রাতের বেলা কি সব পুজো পাঠ করে। সবার সন্দেহ হলো এই সবের পিছনে ওই বুড়িরই কোনো হাত আছে। সে মনে হয় কোনো মন্ত্রতন্ত্র করে। গ্রামের লোকজন একেবারে খেপি উঠল। যদিও এই সন্দেহের পিছনে কোনো প্রমাণ কারো কাছেই ছিল না। পরের অমাবস্যায় সবাই মিলে মাঝরাতে হানা দিল জটাবুড়ির বেদিতে। অমাবস্যা রাতে জঙ্গলের ভিতর ঘুটঘুটে অন্ধকার। এগোতে এগোতে সবাই দেখতে পেল কেমন যেন একটা লালচে আলো বনের ভিতরে। সবাই চুপি চুপি পা টিপে টিপে বুড়ির বেদির কাছাকাছি গাছগুলোর আড়ালে গিয়ে লুকিয়ে রইল। সবাই যা দেখলো তাতে ভয়ের চোটে সবার পা যেন পাথর হয়ে গেল। একটা যজ্ঞ কুণ্ড জ্বালিয়ে বুড়ি তার সামনে বসে ধ্যান করছে। বুড়ির কপালে একটা সিঁদুরের তিলক কাটা। অন্ধকারের মধ্যে উপরে ভেসে আছে একটা কালো মূর্তি। তার চোখ দুটো ভাটার মতো জ্বলছে। যজ্ঞকুণ্ডের সামনে শোয়ানো আছে মোড়লের সেই বাচ্চা মেয়ে। আর সেই কালো ছায়ামূর্তিকে যেন শূন্য থেকে কতগুলো শিকল এসি বেঁধে রেখেছে। বুড়ি বিড়বিড় করে কিসব মন্ত্র আওড়াচ্ছে। কিছুক্ষণের জন্য সবাই চুপ হয়ে গেছে এইসব দেখে। হঠাৎ করেই মোড়ল খেপে উঠল, আর তার কথায় সবাই হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল বুড়ির উপর। বুড়ি কিছু বলার সুযোগ পেল না। তার আগেই গ্রামের লোকজন যে যা পারে তাই দিয়ে পিটিয়ে
জটা বুড়ি রে মেরি ফেলল, মোড়লের মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া, তার চোখে মুখে জল ছিটাতেই তার জ্ঞান ফিরে। গ্রামের লোকজন স্বস্তির নিঃশ্বাস ফেলি তাকে নিয়ে হই হই করতে করতে বাড়ি ফিরল। এরপর দিন দুয়েক আর কিছু হয়নি, কিন্তু তারপর যেন গ্রামে মড়ক লাগল। একদিন সকালে হঠাৎ মোড়লের রক্ত বমি শুরু হল, অনেক ডাক্তার বদ্দি ডাকা হল, কিন্তু কিছুতেই কিছু হলো না। পরদিন সূর্য ওঠার আগে মোড়ল মারা গেল। এরপর আরো অনেকের এমন হতে লাগলো। প্রথমটায় কেউ কিছু বুঝতে পারেনি, কদিন পর থেকেই বোঝা গেল এই অসুখ শুধুমাত্র তাঁদেরই হচ্ছে যারা সেই দিন রাতে বুড়িকে মারতে গেছিল। কিন্তু বুঝে আর কি হবে, একে একে সবাই একই রোগে মরি গেল। দু চারজন গ্রাম ছেড়ে পালিয়েছিল, তাদেরও শেষ রক্ষা হয়নি। গ্রামটা একেবারে উজাড় হয়ে গেছে বাবু। এই পর্যন্ত বলে লোকটা থামল। কথাগুলো শুনতে শুনতে কেমন একটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঘোর কাটলো একটা রিকশার হর্নের শব্দে। তাকিয়ে দেখলাম ঝড়ের দাপট কমে গেছে, টিপটিপ বৃষ্টি পড়ছে, আর তারই মাঝে একজন কঙ্কালসার চেহারার লোক রিকশা নিয়ে হাজির হয়েছে। মনে কিছুটা আশার সঞ্চার হলো। আমি ডাকলাম, ও দাদা, খেয়াঘাটে যাবেন? লোকটা কোনো জবাব দিল না। ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে রিকশা নিয়ে দোকানের সামনে এলো। চা দোকানি আমায় বলল, ও কথা বলতে পারে না বাবু, ওর নাম বিশু। ও আচ্ছা আচ্ছা, তা বিশু খেয়াঘাট কত? বিশু আমায় তিনটে আঙুল দেখালো। দোকানি বলল, 30 টাকা বলছে বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো, তবে একটু তাড়াতাড়ি চালিও, হ্যাঁ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। বাবু এখন খেয়াঘাটে নৌকা পাবেন কি না বলতে পারি না। সে দেখা যাবে, রিকশাও যে পাবো তা তো আশা ছিল না, পেয়ে তো গেলাম। ঘুমটি থেকে বেরিয়ে রিকশায় চেপে বসলাম। বিশু রিকশায় প্যাডেল চালালো। রাস্তার পাশে সারি বেঁধে গাছ, তারপরেই ধুধু চাষের জমি, যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, আশেপাশে কোথাও একটা আলোর বিন্দু নেই। আমরা যারা বেশি আলোয় থাকি তারা অন্ধকারে প্রায় কিছুই দেখতে পাই না, কিন্তু যাদের অভ্যাস আছে তারা গটগট করে চলতে পারে। বিশুও যেন পরম নিশ্চিন্তে রিকশা চালাচ্ছে। আমি বিশুর পরে আর কিছুই দেখতে পাচ্ছি না। একঘেয়ে শব্দ যেমন মানুষের মনে অস্বস্তি তৈরি করে, তেমনি একঘেয়ে নীরবতাও অস্থির করে তোলে। বিশু কথা বলতে পারলে বেশ ভালো হতো, ওর সঙ্গে বকবক করতে করতে যাওয়া যেত, কিন্তু এখন সে উপায়ও নেই। আশপাশ দিয়ে মৃদু ঝিঝির ডাক আসছে, দু এক জায়গায় সামান্য ব্যাঙের ডাক, তাছাড়া আর কোনো শব্দ নেই। এখনও সামান্য বৃষ্টি হচ্ছে, আর মাঝে মাঝে আকাশে আলোর ঝিলিক দেখা যাচ্ছে। মিনিট দশেক চলার পরে একটা জায়গায় পৌঁছালাম, যেখানে রাস্তার দুপাশে ঝিল। এমন নির্মম নিস্তব্ধতা এখানে, যেন মনে হচ্ছে মহাসমুদ্রের মাঝ দিয়ে নরকের রাস্তা ধরে চলেছি আমরা। এমন সময় আবার হাওয়ার দাপট ফিরে এলো, তার সঙ্গে বৃষ্টি। এই অন্ধকার দুর্যোগের রাতে কোথায় চলেছি কে জানে। এত জোরে হাওয়া বইছে যে এই সময় রাস্তায় মানুষ চলাচল করাও মুশকিল, কিন্তু যেন কোনো দৈব ক্ষমতায় বিশু পরম নিশ্চিন্তে রিকশা চালাচ্ছে। হঠাৎ আমার কেমন যেন গা ছমছম করে উঠল। বিশু কি সত্যি মানুষ? দূর, কি সব ভাবছি আমি। এই তো একটু আগে চা দোকানির সঙ্গে কথা হলো, সে তো চেনে বিশুকে। মন থেকে অকারণ ভয়টাকে দূর করলাম, কিন্তু ভয়কে কি অত সহজে জয় করা যায়? একটু পরেই আবার মনের মাঝে সন্দেহ দানা পাকাতে লাগলো। এই প্রচণ্ড ঝড়ের দাপটের মাঝে ও
কি করে এভাবে রিক্সা চালাতে পারে? ওকে ডেকে বললাম, বিশু বিশু রিক্সা থামাও, এই ঝড়ে একটু দাঁড়িয়ে যাই। আমার কথা যেন ওর কানেই গেল না। বিশু! ঠিক তখনই প্রচণ্ড শব্দে একটা বিদ্যুৎ চমকে উঠল, আর সেই দিগন্ত আলো করা মুহূর্তের ঝলকানিতে আমি যা দেখলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। রিক্সার চালকের সিটে উল্টো দিকে মুখ করে একজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওই এক মুহূর্তে আমি লক্ষ্য করলাম মূর্তিটা কেমন যেন একাশে, আর চোখ দুটোর মণি যেন সাদা পর্দায় ঢাকা। আমার সারা শরীর তখন থরথরিয়ে কাঁপছে। আমি আর এক মুহূর্ত দেরি করিনি, রিক্সা থেকে লাফিয়ে পড়লাম নিচে। কোথায় পড়লাম ঠিক ঠাহর করতে পারলাম না, মনে হলো গড়িয়ে পাঁকের মধ্যে পড়েছি। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ছুটতে লাগলাম উল্টো দিকে। বিশু আর সেই ভৌতিক রিক্সা কোথায় গেল কিছুই বুঝতে পারলাম না। অন্ধকার যেন তাকে গিলে নিয়েছে, ঝড় বইছে হু হু শব্দে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে, আর সেই বিদ্যুতের আলোতেই কোনো ক্রমে রাস্তা দেখে আমি ছুটে চলেছি প্রাণপণে। বেশ কিছুক্ষণ পর দেখলাম কোনো একটা জঙ্গলের মধ্যে এসে পড়েছি, কিন্তু এই জঙ্গল তো আমি পার হয়ে যাইনি। তাহলে কি ভয়ে আমি পথ ভুল করেছি? তাই হবে হয়তো। পকেট থেকে মোবাইল বের করে ভাবলাম ম্যাপে নিজের লোকেশনটা দেখব, কিন্তু হায়, ফোনে নেটওয়ার্ক নেই। এবার আমি কি করব? ঝড় আবার একটু কমে এসেছে, কিন্তু যাব কোন দিকে? চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এতটা পথ এলাম অথচ একটা মানুষ আমার চোখে পড়ল না। অন্ধকারের মধ্যেই কোনো ক্রমে একদিকে সোজা হাঁটতে লাগলাম, কোথাও তো একটা পৌঁছাবো। এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমার সারা গায়ে কাদা জল মাখা। ভয়ঙ্কর এই পরিস্থিতির ধকলে শরীর আমার ক্লান্ত হয়ে পড়েছে। অবসন্ন দেহে ধীরে ধীরে এগোতে লাগলাম। মনের মাঝে কেমন একটা অবসাদ ভর করেছে, মনে হচ্ছে সব শেষ, আমি যেন হারিয়ে গেছি কোনো এক নিরুদ্দেশের ঠিকানায়। হঠাৎ একটা কথা মনে পড়তে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। সেই রিক্সায় যে ছায়ামূর্তিকে দেখেছিলাম তার মুখটা যেন আমার খুব চেনা, পলাশ। আচ্ছা আচ্ছা, আমি কি স্বপ্ন দেখছি? একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন? সত্যি যদি তাই হয় তবে খুব ভালো হবে, এই বিভীষিকার হাত থেকে মুক্তি পাব। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, এখনো জঙ্গল শেষ হয়নি। আরও কিছুক্ষণ হাঁটার পর এসে পৌঁছালাম একটা ইটের রাস্তায়। আশেপাশে তাকিয়ে মনে হলো এটা কোনো নদীর তীর বরাবর এগিয়ে গেছে। সেই রাস্তা ধরে এগিয়ে চললাম, ঘড়িতে দেখলাম রাত 9:30 বাজে। এতক্ষণে মনের ভয়টা কিছুটা হালকা হয়েছে, সময়ের নিয়মে সব অনুভূতি ধীরে ধীরে ফিকে হতে থাকে। ঘটনার উপর মন যুক্তির আবরণ জড়ায়। আজ বিকেল থেকে যা যা ঘটল হয়তো তার সব সত্যি নয়। এই গ্রাম্য ঝড় বৃষ্টির রাতের মায়াবী অন্ধকার হয়তো আমায় ভুল বুঝিয়েছে, ভুল দেখিয়েছে, হতেই পারে। ওই মুহূর্তের ভগ্নাংশ সময়ে আলোর ঝলকে কি দেখতে কি দেখেছি তার ঠিক নেই। হয়তো ওই বিভীষিকা মূর্তি আমার নিজেরই কল্পনা। আধ ঘন্টা হাঁটার পর দূরে নদীর পাড়ে একটা মিটমিটে আলো নজরে পড়ল। এই আলোর উৎস কি, তার চেয়েও বড় কথা, এ যেন এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় আশার হাতছানি। আমি জোরে পা চালিয়ে এগিয়ে গেলাম। কাছাকাছি পৌঁছে দেখি একটা ছোট্ট ডিঙি নৌকা। নৌকাতেই
আলোটা জ্বলছে। আরো এগিয়ে গেলাম, একটা কণ্ঠস্বর ভেসে এলো, কোথায় যাবেন বাবু? যাব পেয়ারা গ্রামে। এটা কোন ঘাট? এটা ছোট ফেরি ঘাট, ওপারেই পেয়ারা গ্রাম। সত্যি কি আমার এখন উচিত পেয়ারা গ্রামে যাওয়া, নাকি ফিরে যাওয়া উচিত? মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হলো। কিন্তু মানুষের মন বড্ড কৌতূহলী, সে সমস্ত গোপনীয়তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে চায়। সমস্ত ঘটনার পিছনে লুকিয়ে থাকা গোপন সত্যকে জানতে চায়। এতক্ষণ ধরে আমার সঙ্গে যা যা ঘটেছে তা কি সত্যি, নাকি আমার মনের কল্পনা? এই প্রশ্নটা সবচেয়ে বেশি প্রকট। কিছুটা জেদ চেপে গেছে আমার মনে। সত্যি ঘটনা কি, কি ঘটেছিল পেয়ারা গ্রামে, আমায় জানতেই হবে। এই সত্য না জানা অবধি আমার মনে একটা অস্বস্তি থেকে যাবে। মাঝিকে বললাম, ওপারে নেমে কি হাঁটতে হবে? না বাবু, বড় ফেরিঘাটে নেমে 20 মিনিট হাঁটতে হয়। এই ফেরিঘাট পেরোলে একেবারে সিধা জায়গা মতো পৌঁছে যাবেন। চড়ে বসলাম নৌকায়। বৃষ্টি থেমে গেছে, হিমেল হাওয়া বইছে, ঘুটঘুটে অন্ধকারের মাঝ থেকে শুধু নদীর বয়ে চলার কুলুকুলু শব্দ আসছে। এতক্ষণ ধরে ঘটে যাওয়া ঘটনাগুলোকে যদি মন থেকে মুছে ফেলা যেত, তবে এমন একটা পরিস্থিতি সত্যি উপভোগ্য। ছোট নৌকায় দুটো মাত্র প্রাণ, নৌকার মাঝি এবং আমি। ঘড়িতে দেখলাম রাত 10:30 বাজে। হঠাৎ মনের মাঝে আবার এক নতুন আশঙ্কা উঁকি দিল। গ্রামের এমন এক নির্জন ঘাটে এত রাতে নৌকা তো চলাচল করে না। স্বাভাবিক সুস্থ অবস্থায় থাকলে হয়তো এই চিন্তাটা আমার মাথায় আসতো না, কিন্তু এই মুহূর্তে বিকেল থেকে ওইসব বিভীষিকাময় ঘটনা পেরিয়ে এসে এমন ভাবনা মনে আসা খুবই স্বাভাবিক। নৌকা প্রায় মাঝ নদীতে এসে পড়েছে। মাঝের দিকে একবার ভালোভাবে তাকালাম। না, লোকটার পোশাকে আসা কে চেহারায় মাঝি বলে একবারও মনে হলো না। মনে জমতে থাকা আশঙ্কাটা আরো প্রকট হয়ে উঠল। আমি কি সত্যি সত্যি কোনো নৌকায় করে নদী পার হয়ে চলেছি, নাকি এটাও আমার উদ্ভট কল্পনা? হয়তো আমি ঘুমিয়ে আছি, একটু পরেই ভেঙে যাবে ঘুম, এই দুঃস্বপ্ন থেকে জেগে উঠব আমি। ধীরে ধীরে কেমন একটা অবশ হয়ে যাওয়া আবেশ আমায় ঘিরে ধরছে, যেন অনেক মানুষ একসাথে ভিড় জমিয়েছে। হঠাৎ নদীতে যেন বান এলো, একটা সুতীব্র 2-3 ফুট উঁচু ঢেউ। সেই ঢেউয়ের এক ধাক্কায় কিছু বুঝে ওঠার আগেই আমাদের নৌকোটা উল্টে জলে ডুবে গেল। আমি সাঁতার জানি, তবু আচমকা আঘাতে কিছুটা ছন্নছাড়া হয়ে পড়েছিলাম, বেশ কিছুটা তলিয়ে গেলাম। অনেক কষ্টে সাঁতার কেটে যখন উপরে ভেসে উঠলাম, তখন দেখলাম চারপাশে আর কিচ্ছু নেই, মাঝি নৌকা সব তলিয়ে গেছে, নয়তো ভেসে গেছে অন্য কোথাও স্রোতের সঙ্গে। আমরা প্রায় পাড়ের কাছাকাছি চলে এসেছিলাম। ভেসে উঠে চোখে পড়ল 20 গজ মতো দূরে নদীর পার দেখা যাচ্ছে। অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না, শুধু চোখে পড়ল কয়েকটা প্রদীপ কিংবা মোমবাতির আলো। তাতেই আন্দাজ করলাম ওটাই পার হবে। সেই মুহূর্তে আর কোনো ভাবনা আমার মাথায় এলো না, একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে পাড়ে পৌঁছাতে হবে। আমি তাড়াতাড়ি সাঁতার কাটতে লাগলাম। যখন প্রায় আলোগুলোর কাছাকাছি চলে এসেছি, পায়ে মাটি ঠেকছে, তখন ভারী ভারী কিসব যেন আমার গায়ে ঠেকতে লাগলো, শক্ত গাছের গুঁড়ির মতো জলের উপর ভেসে রয়েছে। পাড়ে সারিবদ্ধভাবে যে আলোগুলো দেখা যাচ্ছে ওগুলো মাটির প্রদীপ, আর তা থেকেই একটা রক্তিম আলো এসে পড়েছে জলের উপর।
প্রায় 40-50টা প্রদীপ। এতগুলো প্রদীপের আলোয় জায়গাটা বেশ আলোকিত হয়েছে, আর সেই আলোয় আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর শিরশিরিয়ে উঠল। আমার পাশে ভেসে থাকা ওগুলো কাঠের গুঁড়ি নয়, মানুষের লাশ। আমি যেন লাশের নদীতে সাঁতার কাটছি। প্রত্যেকটা মৃতদেহ চিত হয়ে আছে, আর সবার চোখ খোলা। সে চোখের দৃষ্টি যেন আমারই দিকে, সবাই যেন এক দৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে। তাদের ঘোলাটে ফ্যাকাশে দৃষ্টি যেন আমাকে গিলে খেতে চাইছে। ওহ, সে কি ভয়ঙ্কর দৃশ্য! আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছে। সন্ধ্যার ঝড় বৃষ্টি থেমে গিয়ে প্রকৃতি এতক্ষণ শান্ত ছিল, কোথা থেকে যেন হঠাৎ আবার একটা দমকা হাওয়া এসে এক ঝাপটায় সবকটা প্রদীপকে নিভিয়ে দিল। একটা প্রচণ্ড বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। এই নিকশ কালো অন্ধকারে আমি মৃতদেহের ভিড়ে বন্দি। কি করব, কোন দিকে যাব কিছুই আমার মাথায় আসছে না। মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই আলোতে হঠাৎ চোখ পড়ল একটা মৃতদেহের মুখের দিকে। আর এবার যা দেখলাম তার চেয়ে ভয়ঙ্কর আর কিছু আমি কল্পনাও করতে পারি না। সেই মৃত মানুষটি আর কেউ নয়, টিকিট কাউন্টারের সেই বয়স্ক রেলের কর্মচারী। পরপর লাশের দিকে চোখ গেল আমার বিদ্যুৎ চমকের সঙ্গে সঙ্গে। আমার চারপাশে ভেসে রয়েছে চায়ের দোকানি, বিশু, নৌকার মাঝি। এ কি দেখছি আমি! ভালো মন্দ সব জ্ঞান আমার লোপ পেয়েছে, তবে ভয়ের এখনো আরো অনেক কিছু বাকি ছিল। হঠাৎ এই প্রচণ্ড বৃষ্টির মাঝে জানি না কোন বিভীষিকাময় শক্তির জাদুতে দপ করে জ্বলে উঠল সব কটা প্রদীপ। এই ঘটনা না ঘটলে হয়তো আমি কোনোদিন জানতেই পারতাম না অন্ধকারের চেয়ে আলো কখনো কখনো হতে পারে বেশি ভয়ঙ্কর। প্রদীপের সেই রক্তিম আভায় দেখলাম আকাশ থেকে জলের ফোঁটা নয়, ঝরে পড়ছে রক্তের বৃষ্টি। আমার চোখ মুখ রক্তে ভিজে লাল হয়ে উঠেছে। আশেপাশের লাশগুলো রক্তের ছোঁয়া পেয়ে যেন জীবন্ত হয়ে উঠেছে। ধীরে ধীরে তারা হাত বাড়িয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার আশেপাশের লাশগুলো আমার সারা শরীরকে হাত বাড়িয়ে আঁকড়ে ধরছে। না না, আর এক মুহূর্ত অপেক্ষা করলে চলবে না। আমি এক ঝটকায় কোনো ক্রমে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সেই রক্ত নদী পেরিয়ে পাড়ে পৌঁছালাম। ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করলাম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। আমার পিছনে পিছনে সেই লাশগুলো উঠে এসেছে। আমি জানি না কোন দিকে ছুটছি, আর বোধহয় নিস্তার নেই এই বিভীষিকার হাত থেকে। হঠাৎ একটা শক্ত কিছুতে হোঁচট খেয়ে আমি মুখ থুবড়ে পড়ে জ্ঞান হারালাম। কতক্ষণ আমি জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। জ্ঞান যখন ফিরে এলো তখন দেখলাম চারদিকে নিশুতি রাতের নিকশ অন্ধকার। আমার চারপাশে ঘন জঙ্গল, ঝিঝি ডাকছে একঘেয়ে শব্দ করে। ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার মন থেকে সব আশা যেন বিলীন হয়ে গেছে। আঘাতের পর আঘাতে মন নিস্পৃহ হয়ে উঠেছে। আমার যে জ্ঞান ফিরে এসেছে তাতে কোনো আনন্দ নেই। আমি যে অচেনা জঙ্গলের মাঝে বিভীষিকাময় অন্ধকারে একা দাঁড়িয়ে তাতে কোনো ভয় নেই, ফিরে যাওয়ার কোনো উৎসাহ নেই। জল লেগে ঘড়ি মোবাইল দুটোই খারাপ হয়েছে, জানি না কটা বাজে, যদিও জানার আগ্রহও নেই। ক্লান্ত অবসন্ন দেহে উদ্দেশ্যহীনভাবে বনের মাঝে
এগিয়ে চললাম। পৌঁছালাম একটা বন দিয়ে ঘেরা জীর্ণ কুটিরের কাছে। বোঝা যাচ্ছে এখানে কেউ থাকে না, বেশ কিছুদিন যাবত পরিত্যক্ত। পাশে একটা উঁচু ঢিপির মতো জায়গা, সেটা কিছুটা পরিষ্কার। সেখানে গিয়ে বসলাম। শরীর মন বড্ড ক্লান্ত। অন্য সময় হলে এমন জায়গায় রীতিমতো সাপ খোপের ভয় লাগতো আমার, কিন্তু এখন যেন মনে সেসব চিন্তাও নেই। পিঠের ব্যাগটা মাথায় দিয়ে সেখানেই শুয়ে পড়লাম। বৃষ্টির পরে স্নিগ্ধ হাওয়া বইছে, অল্প সময়ের মধ্যে ঘুমে চোখ জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ঘুমের মাঝেই দেখতে পেলাম এই জায়গাটাকে। ওই জীর্ণ কুটিরটাকে দেখলাম বেশ পরিপাটি। অদূরে একটা পুকুর, আর যে বেদিতে আমি শুয়ে আছি সেটাও বেশ সুন্দর করে গোছানো। তার চারপাশে আলপনা দেওয়া, মাঝে একটা হোমকুণ্ড, তার পাশে একটা ত্রিশূল, চারপাশে ঘিরে রয়েছে বেশ কয়েকটা ফণী মনসা গাছ। এক বুড়ি হোমকুণ্ডের সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। যজ্ঞের শিখা দাউ দাউ করে জ্বলছে। তার উল্টো দিকে শোয়ানো এক কিশোরীর দেহ, এক কালো ছায়ামূর্তি ভেসে আছে শূন্যে। সে চিৎকার করে বলছে, না, তুই পারবি না, যত চেষ্টা করে নে জটা মুড়ি, আমি এই গ্রামের একটা বাচ্চাকেও বাঁচতে দেব না। সন্তান হারানোর দুঃখ কি সেটা সেটা আমি জানি। আমার বাচ্চা মেয়েটাকে যখন গ্রামের মোড়ল তার সাঙ্গুপাঙ্গ মিলে ছিঁড়ে খেয়েছিল, তখন কেউ কেউ কোনো প্রতিবাদ করেনি। আমি এই গ্রামের সব মানুষকে বোঝাতে চাই, নিজের সন্তান হারানোর দুঃখ কি। আত্মহত্যা করেছি আমি, শরীর থাকতে যে অন্যায়ের প্রতিশোধ আমি নিতে পারিনি, এবার তা নেব। বড়লের মেয়েটাকেও তুই বাঁচাতে পারবি না, গ্রাম শুদ্ধ আমি ছারখার করে দেব। এমন সময় দেখলাম চারপাশ থেকে অনেক লোক বেরিয়ে এসেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে আমার নৌকার মাঝি। বুঝতে বাকি রইল না সেই গ্রামের মোড়ল। এরপর সেই চায়ের দোকানদারের বলা ঘটনাগুলো চোখের সামনে পরপর দেখতে লাগলাম। জটাবুড়িকে ওরা সবাই মিলে পিটিয়ে মেরে ফেলল। মরার আগে তার মুখ দিয়ে অস্ফুট একটা কথাই বেরিয়ে এলো, আমি তোদের বাঁচাতে চেয়েছিলাম, তোরা না বুঝে পাপের বোঝা আরো বাড়ালি, এই পাপে তোরা সবাই মরবি, সবাই। জটাবুড়ি এটুকু বলেই নিস্পন্দ হয়ে গেল। আর কালো ছায়ামূর্তি বিকট গর্জন করে উঠল। ঘুম ভাঙল আমার। দেখলাম সেই পরিত্যক্ত বেদিতে আমি শুয়ে আছি। ভোরের আলো এসে পড়েছে আমার চোখে মুখে। রাতের আঁধারের সঙ্গে সঙ্গে আমার মনের অন্ধকারও দূর হয়েছে। জটাবুড়ি ছিল নির্দোষ। সে চেষ্টা করেছিল এক পাপের বোঝা থেকে এই গ্রামকে মুক্তি দিতে। তা না বুঝেই গ্রামের মোড়লের নেতৃত্বে তাকে হত্যা করে দ্বিতীয় পাপ করে গ্রামবাসী। আর এই দুই পাপে এই গ্রাম পরিণত হয়েছে অভিশপ্ত পুরীতে। স্বপ্নে দেখা সেই পুকুরটা পাশেই খুঁজে পেলাম। সেখানে চোখ মুখে একটু জল দিয়ে ব্যাগ পিঠে নিয়ে এগিয়ে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পথ ঠিক একটা পেয়েই যাব। বাড়ি থেকে বেরিয়েছিলাম মনের অশান্তি দূর করতে, ফিরছি এক বুক বিভীষিকাময় স্মৃতি নিয়ে, আর কিছু অজানা সত্যি ঘটনা নিয়ে। প্রায় ঘণ্টাখানেক সোজা হাঁটলাম। পথে চোখে পড়ল অনেক পরিত্যক্ত বাড়ি। সেগুলোর অবস্থা জীর্ণ, গাছপালা ঝোপঝাড় সেগুলোকে গ্রাস করেছে। দেখে মনে হলো যেন একটা গোটা গ্রাম
হঠাৎ করেই জনমানব শূন্য হয়ে গেছে। তারপর প্রায় কিলোমিটার খানেক কোনো বাড়িঘর চোখে পড়ল না। বিস্তীর্ণ ফাঁকা মাঠ আছে বলে বোঝা যায় তাতে কখনো চাষাবাদ হতো, পড়ে থেকে থেকে সেগুলোতে আগাছা জন্মেছে। এরপর একটা দুটো করে বাড়িঘর চোখে পড়ল, সেগুলোতে লোকজন থাকে। এতক্ষণে বোধহয় পেয়ারা গ্রামের সীমানা পার হয়ে এসেছি। গত রাতের ঝড় বৃষ্টির ছাপ চারদিকে স্পষ্ট। গাছপালার ছোট ছোট ডাল ভেঙে চুড়ে পড়ে আছে, মাটি ভিজে। আম গাছের তলায় এখনও দুই একটা আম পড়ে রয়েছে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম একটা বাজার এলাকায়। চারদিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা কোনো একটা বড় ফেরিঘাট। সেটাকে কেন্দ্র করেই বাজার গড়ে উঠেছে। এগিয়ে গেলাম ঘাটের দিকে। যে আশা মন থেকে একেবারে মুছে গেছিল তা আবার ধীরে ধীরে ফিরে আসছে। বাড়ি ফিরব, আমার চেনা জীবনে ফিরে আবার হিসাব রাখব অন্যের টাকার। তবে এই স্মৃতি আমার মনে আজীবন থাকবে।